হ্যালো, অভিষেকের বক্তব্য এবং পরে মমতাদির বক্তব্য, মাঝখানে স্যান্ডউইচ নচিকেতা। আমরা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করেছি বৃষ্টি বাদল মাথায় নিয়ে আমরা সবাই, তিনি এসে গেছেন, তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্য রাখার আগে আমি সেই কথাটাই বলবো, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি। তুমি আসবে বলেই, বলুন বন্ধুরা, তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলেই, তোমার জন্যই অপেক্ষা করছে দিদি সবাই, গোটা প্রকৃতি, গোটা দেশ। তাহলে আসুক, যার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, আমি সমীকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এটা তো আমরা গতকালকে দেখলাম এই ভিডিওটা, সেটা হচ্ছে যে অর্পিতা মুখার্জির বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে প্রায় 28 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তো দর্শক, আমি যেটা দেখাচ্ছিলাম একটু আগে, মানে একেবারে শুরুতে, সেটা হচ্ছে যে 21 জুলাইয়ের মঞ্চের ছবি, যেখানে ছিলেন নচিকেতা। যখন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যখন মঞ্চে পৌঁছান, যখন বক্তব্য রাখবেন, তার আগে তিনি একেবারে একটা গান গায়েন স্যান্ডউইচের মতো। বলছিলেন যে অভিষেক ব্যানার্জি বলে গেছেন, এবার মমতা ব্যানার্জি বলবেন, মাঝখানে আমি স্যান্ডউইচ। তো বলে তিনি একটা গান করেন যে তুমি আসবে বলেই, কী সব বলছিলেন। আর শেষের দিকে যেটা বললেন যে গুজরাট হয়ে যায়নি। তো দর্শক, গুজরাট হয়ে মানে গেছে কি যায়নি সেটা অন্য বিষয়, তবে এটুকু আমরা বলতে পারি যে এই বাংলাটা কার্যত নরক হয়ে গেছে। আর এই বাংলাটা সুষ্ঠুভাবে বসবাসের জন্য আর উপযুক্ত নেই, নরক হয়ে গেছে। বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, এজুগের যারা ছেলে মেয়ে, যারা একটা কাজ চান, তারা তো এই বাংলাতে থাকতেই পারছেন না, কাজের সন্ধানে এই বাংলা থেকে চলে যেতে হচ্ছে। পরিযায়ী শ্রমিক হিসেবে অনেককেই চলে যেতে হয়েছে। যারা পড়াশোনা করেছেন, ভেবেছিলেন যে এই রাজ্যে থেকেই একটা কেরিয়ার গড়ব, তারাও সেটা করতে পারছেন না, চলে যাচ্ছেন অন্য রাজ্যে বা দেশের বাইরে অনেকে চলে যাচ্ছেন। কিন্তু তার সত্ত্বেও নচিকেতা সেদিন দিদির প্রশংসা করে একেবারে তুমি আসবে বলেই একেবারে এইভাবে গদগদ প্রশংসায় গান গেয়ে তারপরে মাইকটা হাতে তুলে দেন মুখ্যমন্ত্রীর, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর। তারপর প্রায় 1 ঘন্টা বক্তব্য রাখেন নেত্রী। দর্শক, যখন এত কথা গানের মাধ্যমে বলছিলেন নচিকেতা, আর তারপরই যখন আমরা দেখতে পাচ্ছি যে নেতাদের ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠা তাদের ফ্ল্যাট থেকে কোটি কোটি উদ্ধার হচ্ছে, এবং সেটা আবার এখন জানা যাচ্ছে যে অর্পিতা মুখার্জি নাকি ইডির কাছে স্বীকার করছেন, বলছেন যে এই টাকা আমার নয়, পার্থর টাকা, পার্থ চ্যাটার্জির টাকা। এবং যে ফ্ল্যাটে যেখানে রাখা হতো সেখানে নাকি তার আবার ঠিকমতো ঢোকারও অনুমতি ছিল না, মন্ত্রী মন্ত্রীর লোকজন এসে ঢুকতেন। দর্শক, এরকমই সব মিডিয়া রিপোর্ট সামনে আসছে, অর্থাৎ ইডির কাছে কিন্তু অর্পিতা মুখার্জি, তিনি কিন্তু একেবারে স্বীকার করতে শুরু করেছেন যে এই টাকা কিসের টাকা। প্রথম দিকে খুব একটা কথা বলছিলেন না, বিজেপির চক্রান্ত বলেও একটা মন্তব্য করেছিলেন, কিন্তু যত সময় যাচ্ছে ততই তিনি কিন্তু একেবারে ভেঙে পড়ছেন, সত্য কথা বলতে শুরু করেছেন। আমরা জানি না এই সত্য কতটা উঠে আসবে, আর এই রহস্যের উদ্ঘাটন কতটা হবে, যে শুধুই কি পার্থ চ্যাটার্জির টাকা নাকি মিনি ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছিল এইসব ফ্ল্যাটগুলোকে, সেখানে আবার অনেক নেতাই টাকা রেখে এসেছিলাম, জানি না, এসব নিয়ে হয়তো আমরা পরে জানতে পারবো। তবে দর্শক, আমি একটা বিষয় আপনাদেরকে আজকে একটু তুলে ধরতে চাই। আমি গতকালই একটা বিষয় করেছিলাম, সেটা হচ্ছে যে যখন এই রাজ্যে তথাকথিত বুদ্ধিজীবীরা
কবি সাহিত্যিক বা যারা সঙ্গীত শিল্পী তারা অনেকে মানে একটা অংশ তৃণমূল সুপ্রিমের গুণগান গেয়ে বিভিন্ন সময় অনেক কথা বলেছেন। আর যখন কোনো বিষয় সামনে এসেছে যেখানে প্রতিবাদে মানে তৃণমূলের নেত্রী প্রতিবাদ করতে চাইছেন, সেই সময় তাদেরকে আমরা দেখতাম রাস্তায় নেমে প্রতিবাদ করতে, কখনো মোমবাতি হাতে, কখনো বা গান গেয়ে, কখনো বা কবিতা লিখে আমরা দেখতাম প্রতিবাদ করতে। একেবারে শিল্পীদের ছড়াছড়ি হয়ে যায়, মানে বুদ্ধিজীবীদের একেবারে রাস্তায় ছড়াছড়ি হয়ে যায় প্রতিবাদে অংশ নেওয়ার জন্য। কিন্তু দর্শক, যখন আমরা দেখতে পাচ্ছি যে যারা এই সরকারের প্রশংসা করে অনেক সময় অনেক কথা বলেন, সেই সরকারের মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে যে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা বান্ধবীর ফ্ল্যাটে রেখেছিলেন, যখন এই সব দেখা যাচ্ছে, একেবারে ভিডিও সামনে চলে আসছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেসব দেখে যখন শুধু আমাদের রাজ্য নয় গোটা দেশের মানুষ, আমার মনে হয় বিদেশেরও অনেকে চমকে যাচ্ছে যে কি হচ্ছে ভারতের একটি রাজ্যে, আমার মনে হয় অনেকেই চমকে যাচ্ছেন। এবং যে টাকার যে ভলিউম, যে ছবি সামনে আসছে, এইসব দেখে আমরা তো অনেকে ঘুমোতেই পারছি না চিন্তায় যে কী হয়েছে আমাদের রাজ্যে, তাহলে কত লুট হয়েছে। এটা তো আমরা শুধু একজন মন্ত্রীর খবর আমরা জানতে পাচ্ছি, তাহলে কত লুট হয়েছে, তাহলে যদি সব নেতা মন্ত্রীদের এইভাবে চেক করা হয় ইডির তরফ থেকে, তাহলে অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে আমাদের রাজ্যে যে দেনা রয়েছে, যদি সব টাকা উদ্ধার করা যায়, তার অন্তত অর্ধেক দেনা কি মিটে যেতে পারে? দর্শক, এইসব বিষয়ে যখন আমরা অঙ্ক কষছি, হিসেব কষছি, চিন্তায় আছি, ভাবছি কি হলো রাজ্যটা, কি ভেবে মমতা ব্যানার্জিকে নতুন করে সরকারে আনা হয়েছিল বামেদেরকে সরিয়ে, আর কি হলো, এই কি উন্নয়ন? শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি নেতা নেত্রীদেরই বেশি উন্নয়ন হয়েছে, কোটি কোটি মানে হয়েছে, মানে বিরাট উন্নয়ন হয়েছে, মানুষের সে অর্থে উন্নয়ন হয়নি। একেবারে দ্রব্য মূল্য দিন দিন হু করে বাড়ছে, এখানে পেট্রোল ডিজেলের যে 2 টাকা দাম কমাবে সেটাও ক্ষমতা নেই সরকারের, কিন্তু নেতা নেত্রীদের ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠাদের কাছ থেকে এইভাবে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কিন্তু যখন এইসব হচ্ছে তখন সেই সব মানুষগুলো কোথায়, কোথায় শিল্পীরা যারা প্রতিবাদে নেমে পড়েন? তার মধ্যে অন্যতম দর্শক, আমি একেবারে রিসেন্ট ভিডিওটা যেটা আমি দেখাতে চাইলাম আপনাদেরকে, প্রথমেই নচিকেতা, যিনি সেদিন একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে কথা বলেছিলেন এবং গানও গিয়েছিলেন, তুমি আসবে বলেই সব বৃষ্টি বৃষ্টি হয়নি নাকি সব বলছিলেন, কিন্তু এখন তিনি কোথায়, কেন একটা দুটো গান লিখছেন না এই বিষয়কে সামনে রেখে, কেন লিখছেন না, কোথায় তিনি, কেন কোথায় তিনি, কি চুপ করে বসে রয়েছেন, মুখটা লুকিয়ে বসে রয়েছেন যে আর কিছু এই সময় বলা যাবে না? দর্শক, তিনি লুকিয়ে থাকলেও আমরা কিন্তু ধরার চেষ্টা করেছি সবসময়, আজকেও কিন্তু আমরা চেষ্টা করেছি। দর্শক, আমি কিছুক্ষণ আগে নচিকেতাকে ফোন করেছিলাম, কিছুক্ষণ আগে। দর্শক, আমি জাস্ট আপনাদেরকে দুটো পার্টে আপনাদেরকে শোনাবো কি কথা হয়েছে আমার সঙ্গে, দুটো পার্টে কারণ এই জন্যেই, কারণ উনি কিন্তু ফোনটা কন্টিনিউ করছিলেন না, ফোন করেছি একটা মানে খানিকটা কথা বলে তারপর ফোনটা কেটে দিয়েছিলেন, তারপর আমি ফের ফোন করেছিলাম। দর্শক, আমি আপনাদেরকে প্রথমে একটু শোনাই প্রথম পার্টে তিনি কি বলেছেন, আগে শুনুন দর্শক, তারপর আমি আপনাদেরকে সেকেন্ড পার্ট শোনাবো। হ্যালো, নচিকেতা বলছেন? আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। বলুন। বলছি যে টাকা উদ্ধার হচ্ছে এসব নিয়ে কিছু বলবেন? আপনি কে? আমি আরামবাগ টিভি রিপোর্টার বলছিলাম। ও না, আমি এখনো কিছু জানি না বিষয়টা সম্পর্কে, খবর দেখে কিছু বলা মুশকিল। মানে এই যে টাকা উদ্ধার হচ্ছে আপনি খবর পান? দর্শক, জাস্ট আমি এখনও কিছু জানি না বলে তিনি কিন্তু ফোনটা কেটে দিয়েছিলেন, তবে তিনি ফোনটা কেটে দিলেও আমি যেন সেটা আর কি বলতে চাইনি, আমি কিন্তু ফের ফোনটা করেছিলাম, যদিও তারপরে ফোন করার সঙ্গে সঙ্গে তিনি ফোনটা ধরেছিলেন, পরের ফোনটা সেটা বলবো না, কয়েকটা রিং করার পর তিনি কিন্তু আবার ফোনটা ধরেছিলেন, তবে আমি কিন্তু একটু অন্যরকম কৌশল নিলাম যে ফোনটা কেটে গেল, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পেরেছি ফোনটা তিনি কেটে দিয়েছেন। যখন প্রশ্নটা করলাম যে এইসব কি আপনি কিছু বলবেন কি না, ভালোভাবে বললাম কথাটা, বললেন যে আমি এখন জানি না, এরকম একটা কিছু বললেন, বলে তিনি কিন্তু ফোনটা কেটে দিলেন, জানলেন কে ফোন করছি জেনে তিনি কিন্তু ফোনটা কেটে দিলেন। তবে দর্শক, আমি কিন্তু তাকে আরও একবার ফোনটা করেছিলাম দর্শক, তারপর তিনি কি উত্তর দিলেন ফোনটা ধরে, আমি দর্শক সেই পার্টটা আপনাদেরকে শোনাবো, দুটো শুনুন দর্শক, তারপর নিশ্চয়ই আমি এটা নিয়ে আলোচনাতে আসবো, আগে শুনুন পরের ফোনে তিনি কি উত্তর দিয়েছেন। হ্যালো, ফোনটা কেটে গেল আপনার? হ্যাঁ, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম, ফোনটা কেটে গেল আপনার? হ্যাঁ বলুন। বলছি যে মানে কিছু বলবেন না এই যে এত টাকা উদ্ধার হচ্ছে? যা বলার গানে বলবো। গান লিখছেন? নিশ্চয়ই খুব কিছু না কিছু হবে, দাঁড়ান এখন তো ব্যাপারটা বিচার বিভাগীয় বিষয়ের মধ্যে আছে, মানে এখনো কি আপনি মানে মানে বুঝতে পারছেন না যে এটা 500 টাকা বা এরকম এখন আপনার মধ্যে? আমি এরকম আগে থেকে কি করে হবে, জ্যোতিষী
না জ্যোতিষ না, আপনি তো দিদির অনেক প্রশংসা করে গান তৈরি করেছেন, এরকম সরকারের মন্ত্রী ব্যক্তিগত ব্যাপার, আপনি এর মধ্যে নাক গলাচ্ছেন না? নাক না, আপনারা বিভিন্ন সময় প্রতিবাদী ভূমিকা পালন করেন, সেজন্যই বলছি আপনার দেখতেই পাবেন, করি না সেটা দেখতেই পাবেন। মানে আপনি গান লিখছেন তাই তো? শুনলেন দর্শক, তারপরেও তিনি কিন্তু ফোনটা কেটে দিলেন, প্রথমে বললেন যে এটা বিচারের বিষয়, সুতরাং এখনই কেন বলবো বা কি বলবো, আবার বললেন যে যা বলার গানে বলবো, আবার বললেন যে কিছুই করছি না, কিছুই বুঝে উঠতে পারছি না যে অ্যাকচুয়ালি কী করতে চাইছেন, কী বলতে চাইছেন নচিকেতা। এবং সেই সঙ্গে কে, আরামবাগ টিভি কি কেবিল চ্যানেল? ও আমার না, আমার তো ইউটিউব চ্যানেল, ছোট্ট ব্যাপার। তারপর তিনি তো একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেই বলবো, কার যত তিনি কিছু বলবো না বলে তিনি একেবারে ফোনটা কেটে দিলেন, আর তিনি কিন্তু ফোন ধরেননি। দর্শক ঠিক, হ্যাঁ, আরামবাগ টিভি একটা ছোট্ট চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল, বড় কোনো স্যাটেলাইট চ্যানেল নয়, বড় চ্যানেল নয়, কিন্তু আমি জানি না এই আরামবাগ টিভি ছোট্ট ইউটিউব চ্যানেল হলেও তার প্রশ্নটাও তিনি সহ্য করতে পারলেন কি না। ছোট্ট চ্যানেল হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে আরামবাগ টিভি, কিন্তু এমন হোল ফুটিয়ে দেবে না, আমি জানি না, হয়তো ফুটিয়ে দিয়েওছি মনে হয়, তা না হলে এইভাবে হঠাৎ করে মানে এইভাবে কেন কথাগুলো বলছেন? আরে ছোট হোক বড় হোক, প্রশ্ন তো একটাই, আপনারা বিভিন্ন সময় প্রতিবাদ করেন, দিদির সাপোর্টে কত কথা বলেন, দিদির মন্ত্রী এইভাবে অ্যারেস্ট হয়েছেন, তার ঘনিষ্ঠর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, তিনি স্বীকার করছেন ওটা পার্থর টাকা, তারপরেও বলছেন আমি জানি না বিচারের বিষয়, বিচারাধীন বিষয় বলে এড়িয়ে যাচ্ছেন, যা বলার গানে বলবো, আর বলছেন কোথায় গান আমি লিখছি, আপনি আপনি কী কোন চান, ও বাস বলে ছেড়ে দেওয়া, পাশ কাটিয়ে চলে যাওয়া। নচিকেতা চক্রবর্তী পাশ কাটিয়ে চলে যেতে পারেন, কিন্তু মানুষ বুঝছেন আপনাদেরকে, আপনারা কী ধরনের বুদ্ধিজীবী, কী ধরনের শিল্পী, কোন সময়ে কী কারণ আপনার প্রতিবাদে নামেন সেটা দর্শক একেবারে কিন্তু পরিষ্কার বুঝতে পারছেন, মানুষ কিন্তু বুঝতে পারছেন আপনাদের ভূমিকাটা কী অ্যাকচুয়ালি। দর্শক কী বলবেন, যদি সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।